আপনি কি গয়না কিনতে যাচ্ছেন? তাহলে খুব সাবধান, গয়না কিনতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, না হলে কিন্তু আপনিই বড় ভুল করবেন। হ্যালো ফ্রেন্ড, আমি শ্রাবণী, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আমি আজকে একটা গয়নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো গয়না পরতে আমরা কে না ভালোবাসি? কম বেশি আমরা সবাই গয়না পরতে ভালোবাসি। তো যে যার সামর্থ্য অনুযায়ী আমরা গয়নাটা কিনি, তাই না? গয়না সবাই, কেউ বলবে না যে আমার গয়না পরতে ভালো লাগে না। গয়না সবার পরতে ভালো লাগে, বিশেষ করে বিবাহিতদের। তো তোমরা কি জানো, জুলাই 1, 2021 থেকে গয়না কেনার একটা নতুন নিয়ম চালু হয়েছে, যেটা কেন্দ্রীয় সরকার চালু করেছে। তো আমাদের সোনার গয়না এখন হলমার্কই বেশি পাওয়া যায়, কিন্তু হলমার্ক গয়নাতেও অনেক কারচুপি চলছে। তাই জন্য সব দিক চিন্তাভাবনা করে কেন্দ্রীয় সরকার 2021 সালের জুলাই মাস থেকে এই নিয়মটি চালু করেছে। তো গয়নাতে এই তিনটে নিয়ম থাকা অবশ্যই, তিনটে মার্ক থাকা অবশ্যই জরুরি। সেটা হচ্ছে একটা বিআইএস স্ট্যান্ডার্ড মার্ক, 1 নম্বর, যেটা ত্রিভুজ চিহ্ন থাকে, এটা গয়নাতে থাকবে। আর একটা 22 ক্যারেট গয়নার জন্য 22 ক্যারেট 916 লেখা থাকবে। আর 3 নম্বর, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা 6 সংখ্যার আলফা নিউমেরিক কোড থাকবে। তো এই কোডটা থাকা বাধ্যতামূলক। তো অনেকেই বলছে যে এটা 2023 থেকে চালু হবে, এই ফার্স্ট এপ্রিল 2023 থেকে চালু হবে, কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল। কথাটা 2021 সাল থেকেই চালু হয়ে গেছে জুলাই মাস থেকে। তোমরা যারা 2021-এর জুলাই মাসের পর যে গয়নাগুলো কিনেছো, ট্যাক্সের বিল দিয়ে কিনেছো যে গয়নাগুলো, সেই গয়নার পেছনে দেখবে 6 সংখ্যার আলফা নিউমেরিক কোড থাকবে। তো আমরা অনেকেই কি করি, যেখানে ট্যাক্সের বিল দেয়, ট্যাক্স কাটে, জিএসটি কাটে, অনেক টাকা বেশি পড়ে যায় গয়না কিনতে। তাই জন্য আমরা অনেকেই কি করি, ছোটোখাটো দোকানে যেখানে ট্যাক্স কাটে না, জিএসটি কাটে না, সেই সব দোকান থেকে গয়না বানাই। কিন্তু আমরা এটা মারাত্মক ভুল করছি। তোমরা তাই জন্য যেখানে ট্যাক্সের বিল দেবে, আমার মনে হয় কি, ট্যাক্সের বিল দেবে যেখানে, সেই সব দোকান থেকেই গয়না কেনা ভালো। তোমরা মিলিয়ে দেখে নিও, 2021-এর জুলাই মাসের পর থেকে তোমরা যে গয়নাগুলো কিনেছো, তোমাদের পিছনে একটা 6 সংখ্যার কোড থাকবে। তো এই এই তিনটে পয়েন্ট, এই তিনটে মানে সোনার গয়নায় থাকা আবশ্যক 2021 সাল থেকে আবশ্যক। আর হলমার্কযুক্ত গহনা 14, 18, 22, 23, 24 পাওয়া যায়। আর এই বিআইএস কেয়ার অ্যাপে গিয়ে তুমি ওই 6 সংখ্যার আলফা নিউমেরিক কোডটা গিয়ে সার্চ করলে তুমি গয়নাটা কোন দোকান থেকে কিনেছো, কি গয়না তোমার, গলার হার না কানের না হাতে চুড়ি বালা, যা গয়না হবে সেটা পুরো স্পষ্ট লেখা থাকবে। জিনিস গয়নার নামও লেখা থাকবে, আর কোন দোকান থেকে কিনেছো সেটাও লেখা থাকবে বিআইএস কেয়ার অ্যাপে গিয়ে তোমার গয়নার কোডটা গিয়ে সার্চ করলে। আর যদি তোমার কোনো অভিযোগও থাকে, তুমি সেটাও দায়ের করতে পারো। অনেকেই আনন্দবাজার পেপার নাও, আনন্দবাজার পেপারে 18 ফেব্রুয়ারি 2023 সালে এটা দিয়েছিল, তারপর তার 3-4 দিন পরও আরেকবার দিয়েছিল এটা। যারা পেপার দেখো তারা নিশ্চয়ই জানবে। তো আমি সবাইকে বলবো, যারা গয়না কিনবে তারা অবশ্যই দেখে শুনে কেনো, কিছু টাকা বেশি লাগবে বলে ট্যাক্সের বিল না নিয়ে গয়না কিনো না, ট্যাক্সের বিল নিয়ে কেনো, আর 6 সংখ্যার আলফা নিউমেরিক কোডটা যাতে থাকে সেটা দেখে কেনো। তাতে কি আমরা ভালো সোনার গয়নাটাও পাবো। তো আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে সব বন্ধুরা জানতে পারে এই নিয়মটা। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করলাম। নমস্কার।